হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো প্রিয়াঙ্কা ডেইলি ব্লগে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত। তো নতুন একটা ভিডিওর সঙ্গে চলে আসলাম। তো এদিকে দেখো, আমি চলে আসছি বিকিতে বাড়িতে। তো আজকে ঘরোয়া বৌভাত, তো আজকে পড়েছে শনিবার, তো এর জন্য মনে করো ঘরোয়া বৌভাতটা করে রাখছে। আর এই দিয়ে ভাত কাপড়ের যে নিয়মগুলো হয় আর কি, ওগুলোর সব কিছু রেডি করা হচ্ছে। আমি অনেক লেটে আসছি, তো এদিকে সব চৈতালি সুন্দর করে গুছিয়ে নিচ্ছে। তো থালাটা এত সুন্দর সাজিয়েছে কি বলবো। তো দেখো পুরো ভিডিওটা, যদি না দেখো কিছুই বুঝবে না। দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে ওদের ভাত কাপড়ের অনুষ্ঠানটা। তো বেশি লোক ছিল না, আমরাই সবাই। তো ওইদিকে দেখো চৈতালি সব এক এক করে সুন্দর সাজিয়ে দিচ্ছে। তো প্রথমে রাখলো ভাতটা, তো ভাতটা বললো যে এরকম করেই রাখি, তাহলে জিনিসটা ভালো হয়ে থাকবে দেখতে। তো তারপর সব জিনিসের আর কি যা যা দিতে হয় ভাত কাপড়ের নিয়মে সবই দিবে, কিন্তু আস্তে আস্তে। তো দেখো কী কী দিয়েছে বলি আমি। ওখানে আছে একটা চাটনি, পায়েস, মাছের ঝোল, ইলিশ মাছ, মাছের মাথা, ডাল। তারপরে এখানে মাছ, ইলিশ মাছ ভাজা আছে আর কাতল মাছ ভাজা আছে। তারপরে আরও অনেক কিছুই যাবে এর মধ্যে। তো আরও কী কী যাচ্ছে আমি সবই দেখাবো। ওই যে দেখো পাশে নিরামিষ একটা, কী ওটা আছে জানি না, নিরামিষ কিছু একটা আছে। তারপরে দু রকমের শাক ভাজা, এক রকম একটা আছে লাফা শাক আর একটা আছে তিতে একটা কী শাক হবে, যাই হোক ওই শাক আছে। আরও কিছু অনেক ভাজা আছে, গাজর টাজর অনেক কিছু ভাজা আছে, ওই ভাজাগুলোও দিয়েছিল। আর এখান থেকে খালি মনে হয় মাছটা না কি একটা তুলবে, তো এই যে ভাজাগুলো, সরি ভাজাটাই তুলছে। তো আমিও একটু হেল্প করে দিয়েছি, বেশি কিছু করিনি। তো এখন বাইরে নিয়ে যাওয়ার সময় চলে আসছে, অনেক লেটে আসছি। তো কী কী হলো না হলো আমি দেখাতে পারিনি। তো এদিকে দেখো বুনু সেজে গুজে দাঁড়িয়ে আছে, তো দেখো কী কী হয়। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। কি বলবো ওকে বলে দাও না। আমি দাঁড়া না, দাঁড়া, আমি ওদিকে ঘুরি। ও ধরে রাখবে না, না পরে ছাড়বে না, বলার পরে বল বল, লজ্জা হচ্ছিস কেন বল, আবার বল। কি নিজে না হবে কি করবে? তো এদিকে দেখো সব নিয়ম কাজ হয়ে গেল, এখন শাড়িটাকে আলাদা রাখছে। আর এইদিকে হবে যেটা, সেটা হলো বিকি হোকে এরকম একটা কথা বলবে, আমরা তো ধারণাও করতে পারিনি। তো তোমাদের দাদাই ওটা বলে দেবে কি বলেছে। তো এই যে এখন বিকির জন্য আলাদা থালা, ওটা দিব আমরা পরে, কিন্তু এখন ওর বউকে সব কিছু সাজিয়ে দিচ্ছে চৈতালি এক এক করে, এই যে সুন্দর নামিয়ে দিচ্ছে। আর ওই যে পাশে বড়ো বউ, বড়ো বউকে হাত টেনে নিয়ে আসা হলো। বড়ো বউ এখন ওদের সাথে একসাথে বসবে, কারণ যেহেতু বড়ো, ছোটো বোন আর কি বউকে তো শিখিয়ে দিবে। আর এদিকে বিকি কি বললো ওটা শুনো, আমি অবাক হয়ে গেছি।
ভিকি বলতেছে মাথা খাওয়া দিয়ে বলতে এই মাথা খাও আমার মাথা খাও না তাই করে তো এই যে ওরা দুজন মিলে খেতে বসেছে তো সন্টাই তো পুরো টেনশনে আছে যে আমি কি করে এতগুলো খাবার খাবো তো ভাত তো খেতেই পারবে না তরকারিগুলো যে কি করবে কে জানে তো পুরোটা খেতেও পারেনি তো ওকে পোজ দিতে বলছে ও সুন্দর পোজগুলো দিচ্ছে ঠিকঠাক ভাবে খাবি কিন্তু খাবার কিন্তু নষ্ট করবি না তো টেনশন করছে যে কি করে আমি খাবো এতগুলো ভাত আমার দ্বারা অসম্ভব খাবারটা খেতে তো তারপর ওদের খাওয়া দাওয়া হলো আমাদেরকে আবার বসতে হলো আমরাও খাচ্ছি ওই যে তো বিকি আমাদের ভাত দিচ্ছে ওকে হাসাচ্ছিলাম অনেক কিছু বলে তো এই প্রথম মনে হয় ও পরিবেশন করছে এর আগে করেছে কি না মনে নেই আমার কিন্তু এটা মনে হলো এই এই প্রথমই তো তারপর খেয়ে দিয়ে একটু বনেকে কোলে নিলাম তো বনেকে একটু আদর করছিলাম আদর টাদর করে বাড়ি চলে গেলাম আমাকে আরেক জায়গায় যেতে হবে তো আমি বাড়িতে গিয়েই বলছি কোথায় যাব তো দেখতে থাকো বাড়িতে গিয়ে দেখাচ্ছে তো বন্ধুরা এখন আবার বেরোচ্ছি মামি শাশুড়ি বাড়িতে কারণ সরি মামি না মামা শ্বশুর বাড়িতে কারণ ওই বাড়িতে আজকে মহাপ্রভুর ভোগ আছে তো বাড়িতে আসলাম কিছুক্ষণ বসে ঠসে রেস্ট নিয়ে শাড়ি ঠাড়ি আবার পরে আমি এখন তোমাকে নেবো না কোথাও তো এখন রেডি ঠেডি হয়ে এখন টোটো ধরে যাবো তোমাদের দাদার সময় নেই আমাকে দিয়ে আসা তো এর জন্য কী করবো যেরকম পারলাম পিনও তো করা হয়নি দেখো শাড়িটা একটুকু পরা হয়নি তো যাই হোক এখন বেরোই তো দেখা হচ্ছে আবার রাত্রে তো বিকিদের বাড়িতে আবার রাত্রে যেতে হবে আমাদেরকে তো ওখানে গিয়েই নয় বলবো কিছুর জন্য তো আপাতত এখানেই রাখছি দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে তো প্রথমত মামা বাড়িতে গেলাম মামার বাড়িতে গিয়ে তাড়াতাড়ি করে প্রসাদ নিয়ে আমি চলে আসলাম বিকিদের বাড়িতে মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তারপর আসলাম বিকিদের বাড়িতে বিকিদের বাড়িতে আসার পর দেখলাম যেহেতু আজকে ওদের ঘরোয়া বৌভাত তো ওকে কিছু জিনিস পড়ানো হচ্ছে আর এই যে মেয়ের বাড়ির থেকে তপ্ত এসছে অনেক কিছু দিয়েছে অনেক মানে অনেক কিছুই দিয়েছে তো প্রথমে আমি এই যে এটার থেকে শুরু করলাম এটাতে বিকির পাঞ্জাবি ছিল আর এখানে ছিল দুটা নারকেল যেটা দিয়ে নাকি কিছু কিছু নিয়ম করানো হয় আর এটাতে আছে জিলাপি আর মিষ্টি তারপর আছে এই যে শাড়ি এটা পরেই মনে করো শুভরাত্রিটা হয় তো যাই হোক বেশি কিছু আর বলবো না আর এই দিকে দেখো এই হাবি জাবি পান তারপরে ফুল তারপর এই যে কুরকুরে টুরকুরে আরও কত কিছু মটর টটর আর এই দিকে ওদের খাটটা সাজানো হয়েছে কারণ এরকম প্ল্যান কিছু ছিল না হঠাৎ করে এটা জানা হয়েছে যে এটা আর কি খাট সাজাতে হয় তো এর জন্য খালি এইটুক করে দিয়েছে আর কিচ্ছু করা হয়নি আর এই যে দেখো নৌকা নৌকার দুটো চকলেটও ছিল আর ওই যে ডাব নারকেলগুলো যে আছে এই নারকেলগুলো দিয়ে নাকি কিছু কিছু নিয়ম করা হয় আমি বলছি কী নিয়ম করবে আমাদের সময়ও এটা হয়েছে যে নারকেল দিয়ে পা ধুয়ে মনে করো চুল দিয়ে আঁচল দিয়ে পা মুছে দিতে হয় তো এদিকে আমি ওকে জিজ্ঞাসা করছিলাম কি আমি নিজেও জানি না আর এদিকে দেখো আমি কী বলছিলাম যে আমরা পুরো রেডি আর তো এদিকে নারকেলটা ফাটাবে আর ওকে সাবান দিয়ে পা ধুতে বলছে কারণ পা ধোয়া জলটা মেয়েটাকে নাকি খেতে হবে একটু হলেও তো এর জন্য পা ধুতে বলছে আর এইদিকে এই যে নারকেলটা ফাটাবে এখন চই তো এই যে দিল 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 দেখি নারকেলটা কী বেরোয় তো নারকেলটা একটু পচা পচা ছিল ভালো ছিল না দুটাই সেম এটাও তাই ছিল এটাও তাই একটু দাগ দাগ হয়েছিল নারকেলটাই জল ছিল কিন্তু খুব একটা বেশি ছিল না অল্পই ছিল ওরকম একটা ভালো ছিল না নারকেলটা তো এটাও তাই এই যে নিয়ম কাজটা খালি হবে ওটা নারকেল একদম ফুটছিল না তো এই যে দেখো নষ্ট ছিল নারকেলগুলো আর এই যে ওদের খাট ওকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর ওই যে আমাদের দুষ্টু মিষ্টু সোনাটা বসে আছে কাকিমুনির সাথে কিছু ফটো তুলে নিল তারপর এখন নিয়মগুলো করা হবে এক এক করে তো এই যে এখন বিকির পাগুলো এটাতে দিবে তো পাটা ধোয়া হবে তো
তো দেখো কি সুন্দর করে আর কি নিয়মগুলো করা হচ্ছে। আমরাও এই সময়টা এই নিয়মগুলো করেছি, কিন্তু এখন মনে পড়লে হাসি বেরোচ্ছে আমার নিজেরই, যে এই জিনিসটা আমরাও কিন্তু করেছি আর কি। এই যে হাতে জলটা নিতে বলেছে, বলছি বারবার করে হাতের জলটা কিন্তু ফেলিস না, তো ওই জলটা দিয়ে বিকির মনে করো পায়ে জলটা দিয়ে দিবি। জল যেহেতু কম, আমাদের বেলা তো অনেক জল ছিল, ওদের বেলা ওরকম একটা জল নেই, তো কী করবে। এই জলটা এখন হাত দিয়ে অ্যাং করে একটু মুখে দিবে, এই যে চুলটা আগে চুল দিয়ে মনে করো পাটা ধোয়াবে, বিকির মুছে আর কি মুছে নেবে, সরি। তো এই যে বিকি হাসছে, আর এই যে মুখে দিল, নাম চাম দিল কি না দিল আমি বলছি এই তুই দিসনি, তো তাও আর একবার একটুখানি ছোঁয়া মুখে দিয়েছে, একটুখানি সামান্য ওই যে তিনবার দিয়ে দিল, তো কমপ্লিট। আর এই পানটা ওকে বললো খাইয়ে দিতে, তো তো পান খাবে না। আর তো আজকের মতন এখানেই রাখছি, কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে বউ ভাতের অনুষ্ঠানে। তো টাটা। দেখো 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 হয়েছে।